আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যেই জিনিসটা দেখতেছেন এটি একটি ম্যাগনেট, স্লোনাইট এর ম্যাগনেট, এবং হাতে যে জিনিসটি দেখতেছেন এটি একটি স্লোনাইট। তো প্রিয় দর্শক, এই স্লোনাইটটি আজকে আমরা মডিফাই করব। পিছনে যে জায়গাটি দেখতেছেন স্লোনাইট, এ দেখতেছেন এই স্লোনাইটটি এই ম্যাগনেটের ভিতরে এইভাবে আটকানো থাকে। তো যখন ম্যাগনেটটি কাজ করে তখন স্লোনাইটটি ওপেন হয়, আর যখন ম্যাগনেটটি কাজ করে না তখন স্লোনাইটটি অফ হয়ে যায়। এবং যে জায়গাটায় দেখতেছেন আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে, এই জায়গাটায় ব্যান্ড হয়ে গেছে, যার ফলে স্লোনাইট ম্যাগনেটটি কাজ করার পরেও স্লোনাইটটি কাজ করতেছে না। তো আমরা এটা মডিফাই করার জন্য দেখতেছেন এই জায়গাটা কেটেছি, কেটে আসলে ভিতরে কি আছে সেটা দেখার জন্য দেখতেছেন একটি স্প্রিং আছে। তারপরে দেখতেছেন স্লোনাইটের যে ভালভটি যেটি ওয়ান অফ হয় সেটা আমরা টেনে বের করতেছি। প্রিয় দর্শক দেখতেছেন এটা এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে, এটা এক পয়েন্টের স্লোনাইট। এবং দেখতেছেন এই যে জায়গাটি এটি দেখতেছেন আলাদা করে ফেলা হয়েছে, এবং এটা দেখতেছেন এই যে একটি কাটা আছে যেন ভিতরে যায় হাইড্রোলিকের জন্য আটকে না যায়, সঠিকভাবে কাজ করে তার জন্য। তো এটা দেখেন আসলে কিভাবে লাগানো ছিল, দেখেন পিছনে স্প্রিং দিয়ে, এই স্প্রিং এ যখন ম্যাগনেটটা টান দিত এই স্প্রিং সব ভিতর থেকে টান দিয়ে রাখতো ম্যাগনেটটা, যখন ম্যাগনেটটা অফ করে দেওয়া হতো লাইন তখন এটা ছেড়ে দিয়ে আবার স্লোনাইট বাল্বটি অফ হয়ে যেত। তো প্রিয় দর্শক, আমরা এই জিনিসটি আজকে মডিফাই করব, কারণ এই জিনিসটি সাধারণত মার্কেটে পাওয়া যাচ্ছে না, তাই এটা মডিফাই করে কিভাবে চালানো যায় সেটা দেখব। তো প্রিয় দর্শক, এই দেখেন ছিদ্রর সাথে এই ভিতরেরটারও ছিদ্র আছে, যখন ছিদ্রর সাথে এই বাল্বটি ওপেন থাকে তখন গাড়িটা চলে না, আর যখন ম্যাগনেটটা কাজ করে তখন এই ছিদ্রগুলা বন্ধ হয়ে যায়। তখন এই ভিতরে যে বাল্বটি দেখলেন এটা ম্যাগনেটে টান দিয়ে ভিতর দিকে নিয়ে যাওয়ার পর এই ছিদ্রটা তখন অফ হয়ে যায়। দেখতেছেন, খেয়াল করলে দেখতে পারবেন প্রিয় দর্শক, এই যে একটুখানি ভিতরে নেওয়ার পর দেখতেছেন ছিদ্রগুলা অন হয়ে গেছে, এবং দেখতেছেন এই যে যেন বাল্বের সামনে, হ্যাঁ সামনে দেখতেছেন ওরিং সিস্টেমে দেখতেছেন আটকানো আছে, এবং দেখতেছেন এটার ভিতরে যেন কোন প্রকার হাইড্রোলিক লিক না করে, কারণ যদি হাইড্রোলিক লিক করে সেক্ষেত্রে বাল্বটি কাজ করে না, তার জন্য অনেক সূক্ষ্মভাবে জিনিসটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এই দেখতেছেন যখন এইভাবে আছে তখন জিনিসটা অফ হয়ে গেছে, এবং যখন দর্শক এই দেখতেছেন ছিদ্রগুলো দেখা যাচ্ছে, যাক এখন আমরা এটা মডিফাই করব। তো প্রিয় দর্শক চলুন, দেখতেছেন আমরা একটি ওয়ার্কশপে আছি, ওয়ার্কশপে এটা আমরা এই যে গ্যাসের মাধ্যমে এটা যে ম্যাগনেটে টান দিলে যেইটুকু টান দেওয়ার পর গাড়িটি চলে, আমরা সেই পরিমাণ স্লোনাইট বাল্বটি টান দিয়ে এটা একদম ফিক্সড করে লাগিয়ে দিব। প্রিয় দর্শক দেখেন এটা আমরা এখন প্রস্তুতি নিতেছি এটা ওয়েল্ডিং করার জন্য, এটা আমরা গ্যাস ওয়েল্ডিং করব। এটা ফু দিয়ে চেক করে নেওয়া হবে, যেন ফু যদি হাওয়া যদি আপ ডাউন করে বের হয় সেক্ষেত্রে জিনিসটি বুঝতে পারতেছেন হাইড্রোলিক লিক করবে, তাই হাওয়া যখন লিক না করবে তখন হাইড্রোলিক লিক করবে না, সেই জিনিসটা আমরা ফু এর মাধ্যমে চেক করে নিব কতটুক সামনে পিছে দিতে হবে। যদিও ছিদ্রগুলো দেখা যায় তারপরেও সেটা আমরা চেক করে নিব, দেখতেছেন ফু দেওয়া হচ্ছে, দিয়ে চেক করে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে মাপ, তো এই মাপটা যেন না নড়ে যায় খেয়াল করতে হবে, এটা চাপ দিয়ে ধরে সুন্দর করে যেন এটা আটকে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং এটা অনেক সূক্ষ্ম ভাবে
ওয়েল্ডিং করতে হবে, এটা আমরা গ্যাস ওয়েল্ডিং করবো, এবং এই পাশে যে থ্রেড আছে স্লো লাইট বাল্বের ভিতর সাইড, এই থ্রেড গুলো যাতে নষ্ট না হয়, কারণ এই থ্রেডের মাধ্যমেই এই জিনিসটা আবার গাড়িতে গাড়িতে বলতে হাইড্রোলিক পাম্পে লাগাইতে হবে। দর্শক দেখতেছেন আমরা পিস্তলের যে জ্বালাই বলে সেই জ্বালাই করব, ওয়েল্ডিং করব। তো এর আগে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটি যদি ভুল হয় কম বেশি হয় সেক্ষেত্রে গাড়িটি আর চলবে না, এবং এই বাল্বটি মার্কেটে আসলে পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা এটা মডিফাই করতেছি, হয়তো পরবর্তীতে পাইলে এটি আবার নতুন কিনে এনে ব্যবহার করব। দর্শক দেখতেছেন গ্যাসের লাইন ওপেন করা হচ্ছে, অন করা হচ্ছে। এখানে ওয়েল্ডিং করার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা হয়েছে, গ্যাস অ্যাডজাস্ট করা হচ্ছে। এটি গ্যাসের মাধ্যমে, গ্যাস অক্সিজেনের মাধ্যমে এই ওয়েল্ডিংটি করা হয়, একটা প্লাস হলে ভালো হতো না, দুইটার মিশ্রণে। দেখতেছেন পিতলের ওয়েল্ডিং, যে স্টিকটা দেখতেছেন এটা পিতলের, এটা হিট করা হচ্ছে, হিটের পর সেখানে পিতল দিয়ে ওয়েল্ডিং করা হবে। তবে একটি জিনিস দেখতেছেন বোরামের ভিতর বা কৌটার ভিতর, সেটা নামটা আমার সঠিক জানা নেই, এটা আসলে মূলত খাদ, সেক্ষেত্রে তাছাড়া এটা ছাড়া ওয়েল্ডিংটা হয় না। ভালো করে হিট করে নেওয়া হচ্ছে, হিট ছাড়া সেই পিতল গলবে না, গলার মতো হিট করতেছে। দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব প্রতিটি ইকুইপমেন্ট, যে যতগুলো সম্ভব ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা দিতে, এবং বিভিন্ন পার্ট সম্পর্কে ধারণা দিতে, বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে। দেখতেছেন ওয়েল্ডিং করা হচ্ছে, এই ওয়েল্ডিংটি অপর পাশে যেতে আমরা কেটে ফেলেছি, সেই ক্ষেত্রে 100% নিখুঁত ভাবে করতে হবে, যদি 100% নিখুঁত ভাবে ওয়েল্ডিং করা না হয় সেই ক্ষেত্রে বুঝতে পারতেছেন হাইড্রোলিকের প্রচুর প্রেশার থাকে, একটি গাড়ি চলার জন্য বুঝতে পারছেন অনেক প্রেশার থাকে, যদি সূক্ষ্মভাবে করা না হয় কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে সেই দিকটা হাইড্রোলিক লিক করবে, তাই ছিদ্রটি মানে ওয়েল্ডিংটি 100% সূক্ষ্মভাবে করতে হবে। দর্শক দেখতেছেন ওয়েল্ডিং করা হচ্ছে, ওয়েল্ডিং এটা পর্যাপ্ত পরিমাণে হিট না হলে এই পিতলটা গলবে না, পর্যাপ্ত পরিমাণে হিট হইতে হচ্ছে। দেখতেছেন পিতল এখন বলছে গইলে, দেখতেছেন একটুখানি জায়গা ওয়েল্ডিং হয়েছে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে চারপাশ। প্রিয় দর্শক দেখতেছেন ঘুরিয়ে ঘুরিয়ে ওয়েল্ডিং করা হচ্ছে, আমাদের ওয়েল্ডিং প্রায় শেষ পর্যায়ে। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, আর শেষ পর্যন্ত।